ওপো চায়নাতে লঞ্চ করেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ওপো A76। হাই গাইস, ওয়েলকাম টু মাই আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ওপো A76 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর, এছাড়াও থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনে থাকছে প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক হলেও ফোনটি দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম হবে। এছাড়া ফোনের সামনে থাকছে 5-hole ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। আর ফোনটির ওয়েট থাকছে 189 গ্রাম। এই ফোনের ডিসপ্লের দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 269 PPI, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.1%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কি না সেটা উল্লেখ করা হয়নি। আর ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকছে 600 nits। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটা 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অপটোকর প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 2.4 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 কালারওয়েস 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিবি হিসেবে থাকছে অ্যাডিনো 610। আর ফোনটি TRAM-ROM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 6GB 128GB। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরা থেকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 13 MP এবং 2 MP ডেপ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 MP সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, কিন্তু এর সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চায়নাতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 20-22 হাজার টাকার আশেপাশে। তো প্রথমে বলি এই প্রাইস রেঞ্জ অনুযায়ী এই ফোনের ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস অথবা অ্যামোলেড প্যানেল থাকলে ভালো হইতো। পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর দেওয়া হয়েছে, পারফরমেন্সটা মোটামুটি ভালো পাওয়া যাবে, গেমিং করা যাবে, মাল্টিটাস্কিং করা যাবে। ক্যামেরার দিকে কথা বলতে গেলে ক্যামেরাটা আমার কাছে একটু কম লেগেছে, যার প্রাইমারিতে থাকছে 13 MP এবং 2 MP ডেপ সেন্সর। অন্তত এখানে 8 MP একটি আল্ট্রাওয়াইড লেন্স থাকলে ভালো হইতো। আর এখানে চার্জ ব্যাকআপটা মোটামুটি ভালো পাওয়া যাবে, কারণ এখানে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার তো থাকছেই। ওয়েল, এখন বলি কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। যারা আসলে এই বাজার সেগমেন্টের মধ্যে গুড লুকিং একটি ফোন কিনতে চাচ্ছেন, পারফরমেন্সটা ভালো হইতে হবে, এছাড়া চার্জ ব্যাকআপটা ভালো থাকতে হবে, তারা এই ফোনটি দেখতে পারেন। তো এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।